হঠাৎ কেন সহবাস সঙ্গী ও প্রেমিকা শ্রদ্ধাকে খুন? পুলিশের জেরায় হারহিম করা ঘটনার বর্ণনা দিল আফতাব। অপলক দৃষ্টিতে পুলিশের একের পর এক প্রশ্নের জবাব। প্রেমিকা শ্রদ্ধার দেহ 35 টুকরো করেও নেই কোনো অনুসূচনা। খুনি আফতাবের আচরণ দেখে রীতিমতো থ পুলিশের দুঁদে আধিকারিকেরাও। হারহিম করা একটা ঘটনা, শ্বাসরোধ করে খুন, তারপর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হলো দিল্লির বিভিন্ন প্রান্তে। কাটা মুন্ডু সাজিয়ে রাখলেন ফ্রিজে, চরম নৃশংসতার পরেও অদ্ভুতভাবে শান্ত শ্রদ্ধা ওয়ালকারের হত্যাকারী আফতাব আমিন পুনাওয়ালা। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে অভিযুক্ত প্রেমিককে লাগাতার জেরা করছেন তদন্তকারী আফতাররা। যাকে ভালোবাসার দাবি করেছিলেন তাকে কিভাবে এত নৃশংসভাবে খুন করতে পারলেন? জবাব খুঁজতে মরিয়া অফিসাররা একের পর এক প্রশ্ন করে চলেছেন আফতাবকে। নাগারে জেরার মুখে শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন আফতাব। জানালেন কিভাবে এই নৃশংস হত্যা করেছেন তিনি। অদ্ভুতভাবে তখনও তিনি নির্বিকার, তার কথা শুনে হতবাক তদন্তকারীরা। তবে তার কথায় কতটা সত্যতা রয়েছে তা জানতে বৃহস্পতিবার নার্কো টেস্ট করা হবে এবং দিল্লির হাইকোর্ট ইতিমধ্যেই নার্কো টেস্টের অনুমতিও দিয়েছে। দিল্লি পুলিশের প্রশ্নের মুখে পড়ে হারহিম করা সেই ঘটনার বর্ণনা দিয়েছেন শ্রদ্ধার লিভ ইন পার্টনার আফতাব। কেন শ্রদ্ধাকে খুন করলেন তিনি এ বিষয়ে আফতাব জানান, 18ই মে রাতে শ্রদ্ধার সঙ্গে তার তুমুল ঝগড়া হয়েছিল। এর আগেও বহুবার ঝগড়া হয়েছে, কিন্তু সেদিনের পরিস্থিতি সীমারেখা অতিক্রম করেছিল, তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং আফতাব বলেন, এরপরই আমি শ্রদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দিই, ওর বুকের ওপর বসে গলা টিপে শ্বাসরোধ করে খুন করি। কিন্তু তারপর শ্রদ্ধার মৃতদেহ নিয়ে কি করেছিলেন আফতাব? এ প্রশ্নের জবাবে আফতাব বলেন, সেদিন রাতে শ্রদ্ধার মৃতদেহ ট্রেনে বাথরুমে নিয়ে যায়, প্রথমে সারা রাত সেখানেই ফেলে রাখে। 19শে মে সকালবেলা বাজারে যায়, লোকাল মার্কেট থেকে 300 লিটারের একটা ফ্রিজ কিনে আনে এবং সেখান থেকে যায় ছুরি কাঁচির দোকানে, সেখান থেকে একটা করাত নিয়ে তারপর সেদিন রাতে বাথরুমে বসেই শ্রদ্ধার মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলে। এর সঙ্গে আফতাব আরও জানান, তিনি বেশ কিছুদিনের জন্য রাঁধুনি হিসাবে চাকরি করেছিলেন আর সেই সূত্রে তখন চিকেন মাটন কাটার প্রশিক্ষণ নিয়েছিলেন, ফলে শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করতে বেশি সময় লাগেনি আফতাবের। এরপরই শ্রদ্ধার সেই দেহাংশ পলিথিনে ঢুকিয়ে রেখে দেন ফ্রিজের মধ্যে। কিন্তু কিভাবে সেই টুকরোগুলো দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিলেন আফতাব, এর জন্য কতদিনই বা সময় লেগেছিল তার? আফতাব জানান, 20শে মে শ্রদ্ধার দেহের কয়েকটা টুকরো ফ্রিজ থেকে বের করে ব্যাগে ভরে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যাতে কেউ দেখে না ফেলে। প্রথম রাতে অল্প কয়েকটা টুকরো নিয়ে যায় এবং তারপর মেহরুলির জঙ্গলে সেগুলো ফেলে দিয়ে আসে। এরপর প্রায় 20 দিন ধরে ছত্তারপুর ও মেহরুলির জঙ্গলে শ্রদ্ধার দেহাংশ ফেলে আসেন আফতাব। এই 20 দিন ধরে শ্রদ্ধার দেহের টুকরো নিয়ে কি করতেন তিনি? পুলিশের এ প্রশ্নের উত্তরে আফতাব বলেন, এই কদিন ঘর থেকেই বার হইনি, আমি কারোর সঙ্গে কথাও বলিনি, ফ্রিজ খুলে বারবার ওর দেহের টুকরোগুলো জায়গার অদল বদল করতাম যাতে দুর্গন্ধ না ছড়ায়, কেমিক্যাল দিয়ে ঘর বাথরুম পরিষ্কার করে রাখতাম যাতে ঘরে কোনোভাবেই মৃতদেহের চিহ্ন না পাওয়া যায়, এবং টুকরোগুলো ফেলে আসার পর ভালো করে ঘর পরিষ্কার করে ফেলেছিলাম। যাকে এত ভালোবাসতেন তাকে এত নৃশংসভাবে মারলেন কিভাবে? আফতাবের অকপট জবাব, আমার প্রচণ্ড রাগ হয়েছিল, শ্রদ্ধার পরিবারের সঙ্গে ওর কোনো যোগাযোগ ছিল না, আমি জানতাম ও মরে গেলেও কেউ ওর খোঁজ নিতেও আসবে না, তাই যা মনে হয়েছে তাই করেছি। ঠিক এভাবে চোখের পাতা না ফেলে অপলক দৃষ্টিতে পুরো ঘটনার বর্ণনা দেন আফতাব। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।